প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেমনটি হলো যে বর্তমান সময়ে শীত আর বা হাঁস ছাগল গরু পশু পাখি যারা পালন করে থাকি তাদের জন্য একটা থমথমে পরিবেশ বিরাজ করে থাকে শীতে সবচেয়ে বেশি প্রবলেমটা দেখা দেয় হচ্ছে ঠান্ডা যে আমি বর্তমানে যে ভিডিওটি তৈরি করতেছি এখনো কিন্তু আমার ঠান্ডা লাগার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা দিয়েছে যে এরকম ভাবে মানুষের পাশাপাশি হাঁস মুরগি বা যে বিভিন্ন পশু পাখি রয়েছে তাদেরও ঠান্ডার প্রবণতা সবচেয়ে বেশি শীতে দেখা দেয় আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে শীতের ওষুধ মানে শীতে একটা ওষুধ দিয়ে কিন্তু আপনি আপনার খামারকে সুরক্ষিত রাখতে পারেন প্রথমে আমি আলোচনা করব যে এই ঠান্ডা কেন লাগতে পারে তো ঠান্ডা লাগার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হল শীতের সময় অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পড়ে শেয়ার সাথে কুয়াশা পড়ে তো এই ঠান্ডা আবহাওয়ার জন্য ঠান্ডা লাগতে পারে অথবা দেখা যায় কি আপনার যখন অধিক হারে কুয়াশা পড়ে সেই কুয়াশা যখন নাক মুখ অথবা দেখা যায় কি মুরগির যে আসলে শ্বাস্তন্ত্রে যদি আপনার ঢুকে যায় সেক্ষেত্রেও ঠান্ডা লাগতে পারে অথবা মুরগির বাসস্থানে দেখা যাবে শীতকালে সবচেয়ে বেশি উষ্ণতা দেখা দেয় মানে আপনার লিটার পালন করেন কিংবা ছেড়ে পালন করেন খুব বেশি ধুলা আপনার যখন এই নাক মুখে ঢুকে যায় তখন দেখা যায় কি আপনার ঠান্ডার প্রবণতা সবচেয়ে বেশি বেড়ে যায় এছাড়াও দেখা যায় কি আপনার আরো অন্যান্য কারণে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগতে পারে তো এই ঠান্ডা থেকে আপনি আপনার পশু পাখিকে কিভাবে সুস্থ রাখবেন অল্প টাকার মাধ্যমে আমি আমার খামারে একটা ওষুধ ব্যবহার করি সেটা হলো ব্রঙ্কোভেট এটা হচ্ছে একটা ব্যসজ ওষুধ প্রাকৃতিক ওষুধও বলা যায় বিভিন্ন ধরনের আপনার গাছপালা বা দেখা যায় কি ওই যে একটা কিছু উপাদান থাকে সেগুলো দিয়ে ওষুধটা একটা কোম্পানি তৈরি করেছে এবং সেটা থেকে খুব ভালো রেজাল্ট মোটামুটি হারে পাওয়া যায় এবং সবচেয়ে বড় বিষয় হলো এই ওষুধটা একশো গ্রামের ওষুধটা মোটামুটি আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় হচ্ছে আপনি আপনার হাতের নাগালে ম্যাক্সিমাম আপনার ওষুধের ফার্মেসিতে পাবেন আমি শীতে দেখা যায় কি এই ওষুধটা সুস্থ অবস্থা মুরগিকে প্রয়োগ করে থাকি অথবা দেখা যায় কি আপনার অসুস্থ হলেও সেটা প্রয়োগ করে থাকি যেহেতু অল্প পরিসরে এখানে মুরগির ইয়া রয়েছে তো এদেরকে এই ওষুধগুলো আমি দুইভাবে হচ্ছে ব্যবহার করে থাকি দেখা যায় কি যদি আমি সামথিং কিছু মুরগির ক্ষেত্রে ঠান্ডার প্রবণতা দেখে থাকি তাহলে অল্প পরিসরে এদেরকে আলাদা করি মানে যেই মুরগিগুলো অসুস্থ অসুস্থ হয়ে গেছে এই মুরগিকে আলাদা করে ট্রিটমেন্ট করি আর যদি আমার কাছে মনে হয় যে এই ঠান্ডার প্রবণতাটা আরো বেশি মুরগির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে তখন এদেরকে সকল মুরগিকে একসাথেই কিন্তু ট্রিটমেন্টটা করে থাকে এই ওষুধটা আমরা অনেক সময় ব্যবহার করি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করি যদি সুস্থতার মুরগি থাকে যে এদেরকে আসলে ভালো রাখার জন্য ট্রিটমেন্ট করতেছি তাহলে আর যদি দেখা যায় কি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কি এক থেকে দুই মিলি বা তিন মিলি পরিমাণ পানির সাথে দিয়ে মিক্স করে খাওয়াই তো ঠান্ডার জন্য সবচেয়ে কার্যকরী একটা ওষুধ আমার কাছে এটা অনেকভাবেই মনে হয় এবং এটা আমি দীর্ঘ সময় যাবত ব্যবহার করে আসছি এবং আমার যে ছাগল রয়েছে হাঁস রয়েছে মুরগি রয়েছে মানে এদের প্রত্যেককে হচ্ছে এই ওষুধটা প্রয়োগ করে থাকি যার কারণে খুব বড় একটা ওষুধের প্যাকেজটা আমি নিয়ে নিচ্ছি একদম অল্প টাকায় আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে আপনাদের পোষা প্রাণীগুলো থাকে সেই পোষা প্রাণীগুলোকে ঠান্ডার হাত থেকে এই ওষুধ দ্বারা বা অল্প টাকার মধ্যে কিন্তু এদেরকে সুস্থ রাখতে পারেন এছাড়াও যদি আপনাদের খামারে বা দেখা যায় আসলে খুব বেশি ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই যে পরামর্শটি দিব সেটি হলো যে আপনি কোনো প্রকার দেরি না করে একজন ভেটারি চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কারণ অনেক সময় আমরা ধারণা বা দেখা যায় যে যে আসলে বিষয়টা আমি ভাবতেছি এরকম কিছু একটা হতে পারে এটার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করে থাকি সেটা কিন্তু একান্তই ভুল সিদ্ধান্ত কারণ আপনি যেটা ভাবতেছেন সেটা নাও হতে পারে তো তারই পরিপ্রেক্ষিতে আপনি একজন ভেটারি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপর ট্রিটমেন্ট করাটা আমার কাছে সবচেয়ে ব্যাটার এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছু শেখার ছিল আপনাদের কিছু জানার ছিল সে বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম